হাই বন্ধুরা, তো চলে আসলাম আবার তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আমি সিয়াম। তো অবশ্যই থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝতে পারছো যে ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ অবশ্যই, এটাই আজকে দেখাবো কিভাবে তোমরা বিগ্রুপে ফটো অ্যানিমেশন জিপ ফটোটা লাগাইবা। অনেক সুন্দর দেখা যায়, এটা সিস্টেমটা অনেক সুন্দর। যখন বোর্ডে থাকবা তখন ওইখানে এটা জিপ ফটোটা লড়াচড়া করবে, আর হচ্ছে গ্রুপে লড়াচড়া করবে। তো আমি দেখাই এটা কেমন। ঠিক আছে, এটা তোমার যে সফটওয়্যার দিয়ে করতে হবে সেটা হচ্ছে যে ইমোবিআর লক দিয়ে। আর মূলত ইমোবিআর লকটা অনেক কাজের একটা, ঠিক আছে, এটাতে অনেক। তো আমি দেখাই, আমি বোর্ড চালু করে দিতেছি। ঠিক আছে, হ্যাঁ আমি ভয়েস রুমটা অলরেডি চালু করে দিছি। তো এই যে দেখেন, আমার উপরে মাথার উপরে কিন্তু জিপ পিকটা চেঞ্জ হইতেছে, লড়তেছে। ঠিক আছে, আর দেখতে অনেক আকর্ষণীয়, অনেক সুন্দর লাগতেছে। তো যারাই আসবে আমার বোর্ডে জয়েন করবে, যারা ভয়েস রুমে আসবে তারা কিন্তু এই পিকটা দেখতে পারবে, এরকম জিপ পিকটা লড়াচড়া করতেছে। ঠিক আছে, তো আপনারাও আপনাদের বোর্ডে এরকম লাগাইতে পারেন জিপ পিক। তো দেখেন আমি উপরে কিন্তু দেখা দিতেছি, ওই যে আমার মাথার উপরেই কিন্তু লড়তেছে। ঠিক আছে, আর এখানে ওই যে নিচে গ্রুপের গ্রুপ যেটাকে দেওয়া যায় অ্যাভাটার, আর এখানে যে যদি আমি বের হয়ে আসি একটা ক্লিক করে ব্যাক বাটাম, তাহলে হচ্ছে এখানে ওই যে নিচে এটা জিপটাল নড়তেছে। ঠিক আছে, চেঞ্জ হচ্ছে, পিকচারগুলো চেঞ্জ হইতেছে অটোমেটিক, অনেক সুন্দর লাগতেছে। ঠিক আছে, তো আমি যদি আবার আমার গ্রুপে যাই, আসলে এটা মূলত যে কেউ এসে দেখতে পারবে, এখানে যে আমার বোর্ডে জয়েন করবে সে হচ্ছে এই পিকটা এখানে এসে দেখবে। ঠিক আছে, তো এটা লাগানোর জন্য এই জিপটা এভাবে লাগাতে পারবেন আপনারা। ঠিক আছে, আপনারাও লাগাতে পারবেন, এটার জন্য যে ইমোবিআর লক দিয়ে লাগাতে হবে। ঠিক আছে, কিংবা আপনারা আপনাদের ইমো আছে যেটা প্লে স্টোরে আপডেট ইমো, এটা দিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।